তুলে দিতে মানে দিয়ে দিতে তোমার ভাবতে আছে হোয়াট টু সি আমার কিন্তু অতটা মিশন হয়নি এতটা মিশন হয়নি আমি জানি আসলে তুমি এত কন্যাসার ভান করে পান করে জানতে চেয়েছিলাম যে আসলে আপনাদের মনের ভিতরটা কিরকম হ্যাঁ যে কথা ডিপুরমে বলেছেন এই কথা আমার পক্ষে পালন করা কিছু তুই সম্ভব নয় তাহলে তুমি কি বলতে চাও একই কথা আমাদের প্রস্তাবে তুমি রাজি নও নো আমাদের প্রস্তাবে তুমি রাজি নও নে ভাই ভালে আর সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো কেন আপনি জানো জি বলুন দিন চল জি তোমাকে বুঝিয়ে বলা হচ্ছে জি বলুন তুমি আমাদের প্রস্তাবে রাজি হও আমার পক্ষে এই প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় অসম্ভবকে সম্ভবীকরণই হচ্ছে আমাদের দুদুস্তের খেলা সম্ভব করব আমি এই প্রস্তাবে রাজি নই এবার আপনার ব্যবস্থা আপনি করুন আমি সব ঠিক দেখো হাজার টাকার বন্ডে स्वप्ने कल्पना करते जीवित আমার মতো খালেক কাজীর মতকে কখনো এই টাকা দিয়ে কেনা যায় না এবং আমি এটা মেনে নেব বন্ধু রাখো বন্ধু শোনো এই টাকাটা তুমি শুনে সদরা পানি দেখিয়ে আমাদের সম্মুখে ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি একটি ভাই বলে দিয়েছো এই টাকার দৌলতে চোর হয়ে যায় সাধু আর সাধু হয়ে যায় খুনি পেয়ে ঝাড়াই আদালত থেকে খালাস এই টাকায় দৌলত যার হাতে থাকে সারা জাহান সেই সারা জাহানে সে ব্যক্তিকে সালাম করে আমি এত আজকে বলুন সোজা কথা বলো বৈঠক
কি দেখতে পাচ্ছ? ওটা কি দেখতে পাচ্ছ? অগ্নিঅস্ত্র পিস্তল গুলি আছে মাত্র তিনটি, একটা ব্যবহার হবে তোমার জন্য মরণা পরবর্তী পর্যন্ত। রাজি না হলে মৃত্যু, আর রাজি হলে তুমি হবে আমাদের বন্ধু। এখন তুমি দাঁড়িয়ে কর্ণ দেখে শুনো, এক দুই খালিক, তুমি হয়েছ আমার ছোট ভাই, তাই তো? তোমাকে হয়েছে সবকিছু আমার কথা হলো ভালো, আমি তো আপনাদের প্রস্তাবে রাজি হয়েছি, কিন্তু কিন্তু আমার দাদা, তোমার দাদার ব্যবস্থা আমি করবো। কেমন করে কেমন করে চেয়ে দেখো, তুমি তো জানো আমি বিলিতে গিয়েছি না? শুনেছি শুনেছি। বিলিত থেকে ফিরে আসার সময় একটি দাওয়াই আমি এনেছি। দাওয়াই? হ্যাঁ, একটি দাওয়াই। এটা দিয়ে দিও না, ওটা যদি তুমি পানি অথবা শরবতের সঙ্গে মিশ্রণ করে তুমি তোমার দাদাকে খাই দিতে পারো, তোমার দাদা শ্বশুর রাজি হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে বশীকরণ। তাই তুমি যা করবে ঠিক তাই হবে, তুমি তোমার দাদাকে সর্বদের সঙ্গে মিশিয়ে খাই দিবে, তোমার দাদা রাজি হয়ে যাবে। সত্যি বলছো তো? মানে এই দাওয়াইকে কিসের সঙ্গে খাইয়ে দেবে? আমি তাহলে একটা গল্প মনে করে আমি আপনাদের কথা বলবো, বলো এই বসে ধরুন দাওয়াই নিয়ে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। আপনাদের যুক্তি বলো, এই বসে ধরুন দাওয়াই আমার দাদাকে খাইয়ে দেবো, যদি আমার দাদা আমার কথা মেনে নাই তাহলে আর কোনো কথা নেই, কোনো দুঃখ নেই। যদি এই দাওয়াই প্রয়োগ করার পর আমার ভবিষ্যতের কোনো কিছু হয় বা আমি কখনো সময় হয়ে যাই, একটি কথা আপনার মনে এই সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু ওই কাগজের মধ্যে তুমি কি দিয়েছো সেটা আমি বুঝতে পারিনি। পৃথিবীতে এমন কোনো ঔষধ আবিষ্কার হয়নি যে ঔষধ ব্যবহার করার পরে অভাব থেকে বাধ্য করা যায়, অভাব থেকে রাজি করানো যায়, কোনোদিন হয়নি। তাহলে আমি কি তার হাতে তুলে দিয়েছি জানো? বলো। তার হাতে তুলে দিয়েছি আমি তাহলে তোমার কি হয়েছে? তুমি কি গুনাকে চাওয়া? সে খুন হয়ে যাবে, খুন হয়ে যাবে, যা মর্ডার হয়েছে, যা তাকে কি হয়েছে? তুমি কি গুনাকে ভালোবাসো না? গুনাই 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 তাহলে আমি বেশ ক্লান্ত, ইসলামের প্রয়োজন ইসলাম আগার গাছ, চলো একটি কথাই বলো, বলো ভুল করো না, যত স্বীকৃতি সম্ভব।
অবস্থা করো তুমি বর্ষায় ঘোড়ার সমান্ত আকাশের চর চন্দরী গোড়ায় দিবি সেই জমিদার বংশের মধ্যে আমি যতক্ষণ পর্যন্ত জমিদার বংশটাকে ততদিন পর্যন্ত